বন্ধুরা দেখুন, আমি ওই সাদ্দাম দাদার এখানে দেখুন আরো একটা বায়োফ্লক ট্যাঙ্কও দেখাবো আপনাদেরকে, যেটা উনি এখানে পোভাইটিক ইউজ করেই করছেন কি বায়োফ্লকে যে। হ্যাঁ, একটু ওই দিকটা সরে দাঁড়াবেন। তো কতদিন করছেন আপনি বায়োফ্লকের এটা? এটা আমি একটু ধরুন আড়াই মাস মতো এটা আমার কাছে রয়েছে, মানে এই প্রজেক্টটা রয়েছে আড়াই মাস হয়ে গেছে। আড়াই মাস রয়েছে এটা। আচ্ছা, তো কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা এই মুহূর্তে তো নেই। আর কি মাছ করছেন? এর মধ্যে শিঙি আছে। হ্যাঁ, আর নোনা ট্যাংরা আছে। শিঙি আর নোনা ট্যাংরা? নোনা ট্যাংরা। নোনা ট্যাংরার পরিমাণ খুবই কম আছে, আমি এটা ট্রায়াল বেসিস দিয়েছি, কিন্তু নেক্সট ইয়ার ইচ্ছা আছে আরো বেশি দেবো। আচ্ছা আচ্ছা, তো শিঙি মাছে কিরকম সাইজ হয়েছে? শিঙি মাছে তো 50 গ্রাম ক্রস করে দিয়েছে। 50 গ্রাম? বাহ, খুব ভালো। তাহলে কোনো মর্টালিটি নেই? না, কোনো মর্টালিটি। আপনি আউটলেট করেন জল? না, জল যদি মনে হয় যে অ্যামোনিয়া বেশি হয়েছে তখন একটু আউটলেট করি, তাছাড়া করি না। আর এটা কিভাবে করছেন আপনি? কোন জায়গায় ট্রেনিং নিয়ে করছেন? না না না, কোনো ট্রেনিং ছাড়াই। আচ্ছা, ট্রেনিং ছাড়াই করছেন? আমার বন্ধুদের যাদেরকে মাছ সাপ্লাই দিই সেগুলো সাজেস্ট নিয়ে সেগুলো নিয়ে করছি। সেগুলো কোথাকার বন্ধু? মহারাষ্ট্র আছে, লখনউ আছে। আচ্ছা আচ্ছা, যাদেরকে মাছ সাপ্লাই দেন তারা মোটামুটি ওনার যে হ্যাচারির যে ট্যাঙ্কগুলো হয় সেগুলো ইউজ করে করছেন এবং কোনো সমস্যা নেই বলছেন। দেখুন উপরে উনি বায়োফ্লকের মোটর টটরগুলো ইউজ করছেন। আপনার মোটর কোথায়? ইয়ারফান? ওই যে গ্রিন কালারটা। ও আচ্ছা আচ্ছা, ওটা কী 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 কোম্পানির আছে? ডিসন, LP100। LP100? আচ্ছা, যাক উনি হচ্ছে। তাহলে আমাদের বন্ধুদের একটু মাছের স্যাম্পেল আপনি যদি দেখান তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বন্ধুরা দেখুন, সাদ্দাম দাদা আমাদেরকে মাছ দেখাচ্ছেন ওনার। দেখুন আচ্ছা, এর মধ্যে পাইপ কেন দাদা? শিঙি মাছ একটু পাইপের মধ্যে থাকতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, দেখুন কত সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে উনি মাছ চাষ করছেন। আর মাছের সাইজ দেখুন, তো এর মধ্যে পাইপ দিয়ে রেখেছেন যাতে শিঙি মাছ পাইপের মধ্যে গিয়ে। মানে একেবারে ছোট ছোট ছেড়েছিলাম কি? আচ্ছা, তো শিঙি মাছই দেখছি শুধু, আর কিছু মাছ আছে কি? দেশি মাগুর দেখাচ্ছি। শিঙি মাছ ছেড়ে দিন, ছেড়ে দিন। তো দেখুন দাদা আমাদেরকে দেশি মাগুরও কিছু রেখেছেন শিঙি মাছের সাথে সাথে। ঠিক আছে, এইদিকে আগিয়ে আনো না তো দেখতে পাচ্ছি। দেখুন এগুলো কি একসঙ্গেই ছেড়েছিলেন? না 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 না, এটা রিসেন্ট ছেড়েছিলেন। আর এই সিট গুলো কোথা থেকে আপনি নিয়েছেন? এগুলো আছে যেগুলো আমার বাংলাদেশ থেকে কিছু আছে। তার উপরে দেখুন বায়োফ্লকে কত সুন্দর শিঙি মাছের প্রোডাকশন করছে এবং কোন সমস্যা নেই, কোনো মর্টালিটি নেই না দাদা? মর্টালিটি বলতে হয়তো এক মাস পরে একটা কি দুটো মূল্য, ওটাকে মর্টালিটি বলা যায়। জলের প্যারামিটারও আপনার সব ঠিকঠাক? ফ্লক কিরকম দেখেছেন? ফ্লক তো আমি গতকালকে জল কমিয়ে মানে ফ্লকের কোয়ান্টিটিটাকে কমিয়েছি, এত কোয়ান্টিটিতে বেশি হয়ে গেছিল কারণ তাতে আমার এয়ারেশন বেশি চালাতে হচ্ছিল। জলটাকে অর্ধেক কমিয়ে ফের নতুন ফ্রেশ জল দিয়ে দিয়েছি, দিয়ে ফ্লকের লেভেলটা ফ্লক কমিয়ে দিয়েছেন। আর এই ঠান্ডার জন্য কোনো সমস্যা হচ্ছে আপনার শিঙি মাছে? সেরকম সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা হয়নি। আপনি এরকম ওপেনই রাখেন কি, মানে জাস্ট তিন দিকে ঘেরা দুই দিকে? হ্যাঁ, ওপেনই থাকে। আর এই সিমেন্টের ট্যাঙ্ক বলে কোনো সমস্যা হচ্ছে শিঙি মাছে? কোনো সমস্যা। তো বন্ধুরা পাইপের টুকরো দিয়ে রেখে দিয়েছে, শিঙি মাছ ওরা একটা বাসা টাইপের জায়গায় থাকতে ভালোবাসে পাইপে, তো দেখেছে পাইপের টুকরো যার কারণে দেওয়া আছে, তো ওটা দেওয়ার পরে আর কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা শুনতেই পেলেন ওনার কাছ থেকে একটা ভালো ওই পাইপ রেখেছেন যাতে শিঙি মাছ তার মধ্যে ঢুকে, কারণ ওনা ছোট জায়গা থাকতে ভালোবাসে, তাই তো বাসা আর কি। কিংবা ওই পাইপের মধ্যে যে জলটা থাকবে সেটা কি না, এখানে যেহেতু এয়ারেশন চলছে
সেখানে জল ঠান্ডা গরমের ব্যাপার যেটা আমি বলছিলাম, পাইপের মধ্যে হয়তো গরম থাকে, সেরকম কিছু ব্যাপার আছে কি? যেহেতু দেখেন একটা ঘরের মধ্যে মানুষ পাশাপাশি থাকলে ঘরটা হিট জেনারেট হয়, এরকম মাছও থাকলে ওদের পার্শ্ব রেখার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তার ফলে ওখানেও একটা হিট জেনারেট হয়, তার কারণে ওরাই একটা বাসা টাইপের জায়গায় থাকতে খুবই পছন্দ করে। আচ্ছা, খুব ভালো, আপনি চালিয়ে যান, ঠিক আছে, ধন্যবাদ দাদা, অনেক কিছুই জানলাম। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন উনি এখানে কই আর শিঙি মাছ, কই মাছ কতটা আছে এখানে? 5,000 আর শিঙি মাছ? শিঙি মাছ 3,000 8,000 মাছ আছে এইটুকুতে। হ্যাঁ বন্ধুরা দেখুন, উনি জাস্ট মানে বায়োফ্লক ছাড়াই এটা কালচার করেছেন উনি, বাইরের যে রোদ্দুরটাকে কাজে লাগিয়ে দেখুন জলটা পুরো সবুজ হয়ে গেছে, এলগি হয়েছে, তো সেই সেই কনসেপ্ট লাগিয়ে উনি দিব্য মাছ চাষ করছেন। আর এটা কতদিন করছেন আপনি? এটা বেশি না, এটা 2 মাস হলো রয়েছে। এটা 2 মাস হয়েছে, 2 মাসে গ্রোথ কিরকম দেখেছেন? 1 ইঞ্চি সাইজে মানে হাফ ইঞ্চি সাইজের মাছ দিয়েছিলাম, 1 ইঞ্চি রকম, হাফ ইঞ্চির একটু বেশি, সেই মাছটা এখন 2 ইঞ্চি ক্রস করে দিয়েছে এই ঠান্ডার মধ্যে। এই ঠান্ডার মধ্যে আর মাছের মর্টালিটি কিছু আছে কি? মর্টালিটি এই পর্যন্ত নেই। আচ্ছা বাহ, তো বন্ধুরা দেখতেই পেলেন নতুন একটা কনসেপ্ট উনি কিভাবে করছেন, মানে বায়োফ্লক ছাড়াই উনি এটা করছেন, এভাবেও করা যায়, সেটা সম্ভব, সেটা দাদা দেখিয়ে দিলেন আমাদেরকে। তো নতুন নতুন আইডিয়া দেবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও।